5th ইলেকট্রিক্যাল তোমাদের সাথে এখন আমি ক্লাস নিব নিশ্চয় তোমরা ক্লাসে আছো গত ক্লাসে আমি তোমাদেরকে হামিং কোড পর্যন্ত পড়ানো হয়েছিল আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মৌলিক গেট প্র্যাকটিক্যাল এর সময় থিওরি আমি বলেছিলাম মৌলিক গেটের কিছু অংশ বলেছিলাম তোমরা হচ্ছে সেখান থেকে কিছু অংশ দেখবা যে আমরা জানি মৌলিক ডিজিটাল সার্কিট হচ্ছে ডিজিটাল চ্যাপ্টার 2 চ্যাপ্টার 2 মৌলিক ডিজিটাল সার্কিট সম্পর্কে আলোচনা তাহলে ডিজিটাল সার্কিট হচ্ছে সিগন্যাল যে সিগন্যাল ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে ধাপে ধাপে পরিবর্তন হয় তার মানে কি একটা ধাপ থেকে আরেকটা ধাপে পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে ডিজিটাল সিগন্যাল ডিজিটাল সিগন্যাল তার মানে কি একটা ধাপ থেকে আরেকটা ধাপে পরিবর্তন হয় তাকে বলতেছি আমরা ডিজিটাল সিগন্যাল তাহলে দেখো এটা একটা ডিজিটাল সিগন্যালের সিম্বল এটা একটা ধাপ 0 থেকে 1 এ আবার 0 থেকে 1 এ এটা ছাড়া আর কোনো সে পরিবর্তন হতে পারে না এটাকে বলতেছি আমরা ডিজিটাল সিগন্যাল এখন অ্যানালগ সিগন্যাল যেটা হচ্ছে সময়ের সাথে সাথে পরিবর্তন হয় যে কোনো সময়ে যে কোনো মানে পরিবর্তন হতে পারে অ্যানালগ সিগন্যালটা কি অ্যানালগ সিগন্যাল অ্যানালগ সিগন্যাল হচ্ছে যে কোনো সময় যে কোনো মানে পরিবর্তন হতে পারে তাহলে দেখো অ্যানালগ সিগন্যালটা হচ্ছে এরকম একটা সিগন্যাল সময়ের সাথে সাথে যে কোনো মানে যে কোনো সময় পরিবর্তন হতে পারে আমি এখান থেকে যদি এই পর্যন্ত একটা সাইকেল রাখি তাহলে সে এই পর্যন্ত কাজ করবে আবার যদি আমি এখান থেকে এই পর্যন্ত একটা সিগন্যাল রাখি তাহলে সে এই পর্যন্ত কাজ করবে তাহলে এটাকে বলতেছি আমি অ্যানালগ সিগন্যাল সময়ের সাথে সাথে যেটা যে কোনো সময় যে কোনো মানে পরিবর্তন হতে পারে তাকে হচ্ছে অ্যানালগ সিগন্যাল বলে আর ডিজিটাল হচ্ছে একটা নির্দিষ্ট ধাপ সময়ের সাথে একটা ধাপে ধাপে পরিবর্তন হতে পারে এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল ডিজিটাল সিগন্যাল আর অ্যানালগ সিগন্যালের মধ্যে ডিফারেন্স আমরা নিজেরাই দিতে পারবো যে ডিজিটাল সিগন্যাল আর অ্যানালগ সিগন্যালের মধ্যে ডিফারেন্স বা পার্থক্য অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালের ডিফারেন্স ডিফারেন্স বা পার্থক্য অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য তাহলে অ্যানালগ সিগন্যাল আমরা বলতে পারি যে কোনো সময় একটা যে কোনো সিগন্যালটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল হচ্ছে মানের সাথে সময় মানে যে কোনো সময় যে কোনো মানে পরিবর্তন হতে পারে আর ডিজিটাল সিগন্যাল হচ্ছে একটা নির্দিষ্ট ধাপে পরিবর্তন হতে পারে তাকে বলতেছে ডিজিটাল সিগন্যাল তারপরে দুইটা সিম্বল দিবা অ্যানালগ সিগন্যালের ভুল নির্ণয় করা কষ্টকর কারণ এটা হচ্ছে যে যদি কোনো সার্কিট বা কোনো কিছুতে আমরা ভুল নির্ণয় করতে চাই তাহলে এটা জটিল হয় কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা দেখো যদি কোনো মিটার দিয়ে পরিমাপ করতে চাই তাহলে দেখা যায় যে একটা মানটা অ্যাকুরেট ভাবে না এক একজনের দৃষ্টিশক্তিতে এক এক রকম দেখা যায় কিন্তু ডিজিটালে আমরা যেহেতু মান দিয়ে আমরা লিখতে পারি সেহেতু আমরা বলতে পারি কি যে ডিজিটাল সিগন্যাল হচ্ছে কি করতে পারে যে যে কোনো মানটা আমরা সবাই একই রকম ভাবে মানটা দেখতে পারি ঠিক আছে তারপরে দেখো অ্যানালগ সিগন্যালের ডিভাইস গুলোতে বেশি ত্রুটি দেখা যায় ডিজিটাল সিগন্যালে বেশি ত্রুটি দেখা যায় না আর অ্যানালগ সিগন্যালের সময় ভিন্ন হয় যে কোনো সময় যে কোনো সময় মানে পরিবর্তন হতে পারে আর ডিজিটাল সিগন্যালের সময় একটা নির্দিষ্ট থাকে হয় তুমি লো দিবা নয় তুমি হাই দিবা এই অবস্থায় সে কাজ করে তাহলে এখান থেকে আমরা ডিফারেন্স পাইলাম যে অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালের ডিফারেন্স গুলো কি হইতে পারে তারপরে দেখো অ্যানালগ এবং ডিজিটাল সরি ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্য ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্যগুলো কি ধরনের হতে পারে ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্য 2.2
বৈশিষ্ট্য তাহলে দেখো ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্যগুলো কি হতে পারে ইলেকট্রিক নয়েজ প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ইলেকট্রিক নয়েজ এক নম্বরে আসতেছে কি ইলেকট্রিক্যাল নয়েজ নয়েজ তাহলে দেখো ইলেকট্রিক্যাল নয়েজটা হচ্ছে যে আমরা যদি কোন সিগন্যালের ভিতরে আরেকটা সিগন্যাল প্রবাহিত করাই সেটা হচ্ছে নয়েজ তাহলে আমরা যখন কোন কাজ করব ধরো ইলেকট্রিক মোটর বৈদ্যুতিক চুম্বকীয় তরঙ্গ বজ্রপাত প্রভৃতির কারণে সার্কিটের অপ্রত্যাশিত সিগন্যাল দ্বারা আক্রান্ত অ্যানালগ সিগন্যালের কে আমরা কি করতে পারি সিগন্যালগুলোর মানের পরিবর্তন হওয়া সম্ভব নয় দুইটা মান স্বীকৃত লেভেল থাকা ডিজিটাল সিগন্যালের অবাঞ্ছিত ইলেকট্রিক নয়েজ দ্বারা কম আক্রান্ত হয় তার মানে ধরো যদি আমরা বৈদ্যুতিক ইলেকট্রিক মোটর বৈদ্যুতিক চুম্বকীয় তরঙ্গ বা বজ্রপাত প্রভৃতির কারণে যদি অ্যানালগ সিগন্যালের ভিতরে অপ্রত্যাশিত সিগন্যাল দ্বারা কি হইতে পারে আক্রান্ত হইতে পারে বৃষ্টি হচ্ছে তুমি কথা বলতেছো বা কিছু একটা সিগন্যালের ভিতরে আরেকটা সিগন্যাল প্রবাহিত হচ্ছে এই ধরনের কারণে অথবা ইলেকট্রিক ত্রুটির কারণে এই ধরনের অনাকাঙ্ক্ষিত একটা সিগন্যাল এই অ্যানালগ সিগন্যালের ভিতর প্রবাহিত হচ্ছে তাহলে এটা কি হচ্ছে ত্রুটি দেখা দিচ্ছে কিন্তু ডিজিটাল সিগন্যালে দেখা যায় এই যে ত্রুটিগুলো দেখা দিলে খুব সহজেই ইলেকট্রিক নয়েজ দ্বারা কম আক্রান্ত হয় তার মানে ইলেকট্রিক সিগন্যালে যখন আমরা আক্রান্ত হইতে পারি ইলেকট্রিক সিগন্যাল দ্বারা দেখা যায় যে আক্রান্ত হইতে পারে আক্রান্ত হয় তাহলে দেখো এটা হচ্ছে ইলেকট্রিক নয়েজ তার মানে নয়েজটা আমরা বলতেছি যে অনাকাঙ্ক্ষিত একটা সিগন্যালের ভিতরে আরেকটা সিগন্যাল প্রবাহিত হওয়াটাই হচ্ছে নয়েজ তাহলে এই সিগন্যালটা যাওয়ার পথে যখন ব্যাঘাত ঘটে সেটাকে আমরা নয়েজ বলতেছি তাহলে অ্যানালগ সিগন্যালে ডিজিটাল এই নয়েজটা খুব সহজেই ধরা পড়ে কিন্তু অ্যানালগের ক্ষেত্রে খুব জটিল হয়ে যায় খরচের দিক দিয়ে কস্ট খরচের দিক দিয়ে দেখো যে যদি আমরা অ্যানালগ সার্কিটে ব্যবহার করি তাহলে অ্যাম্প্লিফায়ার ফিল্টার ইত্যাদি বেশ ব্যয়বহুল হয় এগুলা কিনতে অনেক পরিমাণ কিন্তু যদি এটা আমরা ডিজিটালে কিনতে যাই একটা আইসি ব্যবহার করে বা কম ইনস্ট্রুমেন্ট কিনে আমরা এই সহজেই খরচটাকে কমায় আনিয়ে আসতে পারি তাহলে দেখা যায় ডিজিটালে দামে সস্তা আর অ্যানালগে দামে হচ্ছে বেশি তারপরে হচ্ছে তিন নাম্বারটা হচ্ছে প্রদর্শন প্রদর্শন তার মানে দেখো প্রদর্শন মানে দেখা আমরা যদি অ্যানালগ সিগন্যালে কোনো সিগন্যাল দেখতে চাই বা ভ্যালু দেখতে চাই বা মান দেখতে চাই তখন দেখা যায় যে অ্যানালগে ঘড়ির কাটার মতো মিটারের কাটা এরকম কাটার মতো এক একজনের দৃষ্টিতে এক এক রকম দেখা যায় কিন্তু ডিজিটালে কি যেহেতু এটা মান দেখানো হয় সেই জন্য এটাতে আমরা দেখতে সবার দৃষ্টিশক্তিতে একই রকম দেখতে লাগে তাহলে এটা হচ্ছে তার প্রদর্শন ডাটা সংরক্ষণ চার নাম্বারে হচ্ছে ডাটা সংরক্ষণ ডাটা সংরক্ষণ দেখো ডাটা সংরক্ষণের ক্ষেত্রে আমরা কোনো কিছু একটা ডকুমেন্টস রেখে দিতে চাই যদি আমরা অ্যানালগ সিগন্যাল আমরা কোনো খাতায় বা কোনো একটা জায়গায় লিখে রাখি সেটা যে কোনো সময় হারিয়ে যেতে পারে কিন্তু এই এই ডাটাগুলো যদি আমরা একটা কম্পিউটারে একটা ল্যাপটপে বা একটা একটা ডিজিটাল সিস্টেমের কোনো কিছুতে সংরক্ষণ করে রাখি তাহলে সহজেই সেটাকে কি করতে পারি সংরক্ষণ করে রাখতে পারি পরবর্তীতে আমরা যখন দেখব তখন সেটা সহজেই পাওয়া যেতে পারে তাহলে এটা ক্ষেত্রে ডিজিটালের পদ্ধতিগুলো সহজ নির্ভরশীলতা পাঁচ নাম্বার হচ্ছে নির্ভরশীলতা আমরা অবশ্যই ডিজিটাল সিগন্যালের উপর নির্ভরশীল কারণ হচ্ছে অ্যানালগ সিগন্যালে যেহেতু সমস্যা হয়ে থাকে যে মানের ভুল দেখাইতে পারে সংরক্ষণ করার অসুবিধা তার মানে কি আমরা এটার উপরে আস্থা রাখতে পারি না কিন্তু ডিজিটালে যদি আমাদের ভুল কম হয় অ্যাকুরেট মান পেয়ে থাকি দামে সস্তা তাহলে আমরা বেশি নির্ভর করব কার উপর ডিজিটাল সিগন্যালের উপর আমরা বেশি নির্ভর করব তারপর হচ্ছে ছয় নাম্বারে হচ্ছে
ভুল নির্ণয় ও রক্ষণাবেক্ষণ। ভুল নির্ণয় ও রক্ষণাবেক্ষণ। ভুল নির্ণয় ও রক্ষণাবেক্ষণ। অ্যানালগের তুলনায় ডিজিটালে ভুল কম হয়, তার মানে কি আমরা ভুলটা সহজেই ধরতে পারি, এটা ভুল নির্ণয়টা খুব সহজ হয়ে যায়। রক্ষণাবেক্ষণ, যে কোনো আমি একটা মোবাইল একটা পিসি বহন করতে পারবো, এখন আমি একটা টেলিভিশন একটা রেডিও কি বহন করতে পারবো, বহন করতে পারবো না। তাহলে আবার দেখো কোনো ডাটা রাখার ক্ষেত্রে, কোনো ডকুমেন্টস রাখার ক্ষেত্রে আমি একটা জায়গায় সেভ করে রাখতে পারি ডিজিটাল পদ্ধতিতে, কিন্তু অ্যানালগ সিস্টেমে যদি আমি রাখি তাহলে সেটা দেখা যায় সমস্যা হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ডিজিটালে ভুল নির্ণয় করাও সহজ, আবার হচ্ছে খুব সহজে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি। তারপরে আছে কি আইসি ফেব্রিকেশন। এই আইসি ফেব্রিকেশনটা না দিলেও সমস্যা নাই। আইসি ফেব্রিকেশনটা হচ্ছে যে আইসি ইন্টিগ্রেটেড সার্কিট যেটা 7 নম্বরে দেওয়া আছে, এটা না দিলেও সমস্যা নাই। আইসিটা আমরা জানি যে একটা মেমোরি চিপ হিসেবে কাজ করে, এটা আমরা যে কোনো সময় বহন করতে পারি, যে কোনো মানের এটা বহন করার সুবিধা। এই হচ্ছে আমার ডিজিটাল সিস্টেমের বৈশিষ্ট্যগুলো। পরীক্ষায় আসে অনেক সময় যে ডিজিটাল সিস্টেমের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো, তখন এগুলো দিয়ে দিবা। এখন আসো মৌলিক গেট। এন গেট, অর গেট, নট গেট, ন্যান গেট, নর গেট, এক্স অর গেট, এক্স নর গেট, এগুলোর কাজ। তাহলে দেখো এন গেট, অর গেট, নট গেট আমরা প্র্যাকটিক্যালের সময় পড়েছিলাম 2.3। আমি এই জিনিসটা যেহেতু পড়িয়েছিলাম সেহেতু এটা নিয়ে এখন আলোচনা করব না। আমি এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে একটি এন গেট, এন গেট, অর গেট, নট গেট, তারপর হচ্ছে ন্যান গেট, নর গেট, এগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম প্র্যাকটিক্যালের সময়। ঠিক ওইভাবেই পড়বা। এন গেট কি কাজ করে, অর গেট কি কাজ করে, নট গেট কি কাজ করে, ন্যান গেট কি কাজ করে, নর গেট কি কাজ করে, এদের এদের কাজগুলো পড়বা। আর হচ্ছে ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল সত্য সারণী, 2 ইনপুটের জন্য দিবা, 3 ইনপুটের জন্য পড়বা, 4 ইনপুটের জন্য পড়বা। একটা শিখে রাখলেই তোমরা বাকিগুলা পড়বা, পড়তে পারবা। এখন দেখো এদের ইলেকট্রিক্যাল সার্কিটের বর্তনী আসতে পারে, যে এন গেটের ইলেকট্রিক সার্কিট গুলো কিরকম হইতে পারে। একটা এন গেট দেখো সিরিজে সংযোগ হয়ে থাকে, একটা এন গেট সিরিজে সংযোগ হইতে পারে, এটা হচ্ছে ইলেকট্রিক বর্তনী। যখন আমরা ইলেকট্রিক সার্কিট দিয়ে ব্যবহার করব তখন এটা ভোল্টেজ, এটা সুইচ, এটাও একটা সুইচ, ঠিক আছে, এটা হচ্ছে একটা ল্যাম্প। তাহলে এন গেট আমরা যদি একটা লাইন দেই, এখান থেকে একটা ভোল্টেজ সাপ্লাই দেই, তাহলে দেখা যায় এটা যদি ক্লোজ থাকে, এটা যদি ওপেন থাকে, এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি, তাহলে এখান দিয়ে লাইনটা বিদ্যুৎটা যাইতে পারবে না। আর যদি বিদ্যুৎটা না যেতে পারে তাহলে ল্যাম্পটা জ্বলতে সাহায্য করবে না। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে দুইটাই যখন ক্লোজ থাকবে, বন্ধ থাকবে, তখনই এই ল্যাম্পটা জ্বলতে সাহায্য করবে। এটা কার বেলায়? এন গেটের বেলায়। এটা হচ্ছে ইলেকট্রিক বর্তনী। ইলেকট্রিক্যাল সার্কিটের বেলায়, ঠিক আছে, এটা হচ্ছে এন গেটের। তাহলে এন গেটের সিম্বলে আমরা ইলেকট্রিক বর্তনীতে দেখতে পেলাম যে যখন দুইটা গেটই ক্লোজ থাকে তখনই সে শুধু কাজ করে। এখন অর গেটের বেলায় দেখো, আমি বলেছিলাম যে অর গেট একটা প্যারালাল সার্কিটের মতো কাজ করে। তাহলে এই বর্তনীটা আমরা কি দিব, অর গেটের বেলায় দেখব যে অর গেট, অর গেট একটা প্যারালাল সার্কিটের মতো কাজ করে। তার মানে এখানে একটা সুইচ দিব, দেখো আমরা এখানে একটা ল্যাম্প দিতে পারি,
ভোল্টেজ দিলাম আমরা এখানে একটা সুইচ এখানে একটা সুইচ তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এল তাহলে দেখো এটা যদি কোনো কারণে আমরা এটা বন্ধ করে দেই এই লাইনটা এখান থেকে এই ল্যাম্পটাকে যাইতে সাহায্য করবে আবার যদি এটা বন্ধ করে দেই তাহলে দুইটা পাশ দিয়ে সে যাইতে সাহায্য করবে আবার এটা যদি ওপেন রাখি এটা ক্লোজ করে দেই তাহলেও সে কাজ করবে তাহলে এইভাবে হচ্ছে অর গেটের ইলেকট্রিক বর্তনী কাজ করে থাকে নট গেট যেহেতু বলেছি আমরা কি একটা ইনভার্টার সেহেতু আমরা এইভাবে দিতে পারি নট গেটের আমি তোমাদের সাথে শনিবারেও একটা ক্লাস নিব শনিবারেও তোমাদের সাথে আমি একটা ক্লাস নিব বুঝছো শনিবারেও তোমরা যদি আমি কলেজে যাই কলেজে যেতে হয় তাহলে বলে দিব কয়টায় ক্লাস নিব আর যদি না যাই তাহলে 11টা বা 11:30টার দিকে আমি একটা ক্লাস নিব তোমাদের কারণ তোমাদের যেহেতু কোশ্চেন আমি করে ফেলেছি তোমাদের এখন হচ্ছে ওই পর্যন্ত একটু আমাকে দেখাইতে হবে ঠিক আছে এখন দেখো এটা হচ্ছে নট গেট দেখো এখান থেকে যদি আমি এটাকে বন্ধ করে দেই তাহলে এটা কি করবে এই পাশ থেকে সে ল্যাম্পটাকে অফ করে দিবে আর যদি এটাকে আমি ওপেন রাখি তাহলে এই পাশ থেকে লাইনটা যে এটাকে অন করে দিবে তার মানে কি এই সুইচটাকে আমি যখন জিরো করে দিব তখন এখানে লাইটটা জ্বলবে যখন আমি এটাকে খোলা রেখে দিব ওয়ান করে দিব সরি এখানে যখন খোলা করে দিব তখন লাইটটা জ্বলবে কারণ এই পাশ দিয়ে বিদ্যুৎটাকে যেতে সাহায্য করবে যখন আমি এটাকে অফ করে দিব তখন এটা জিরো হয়ে যাবে তার মানে কি এখান থেকে আর সংযোগ পাবে না এটা হচ্ছে নট গেটের জন্য কাজ করবে এখন তোমরা আমরা দেখেছিলাম কি ন্যান গেট নর গেট আর হচ্ছে এন গেট অর গেট এগুলার হচ্ছে আমরা ট্রুথ টেবিল দেখেছি এখন তোমরা এক্স অর গেট আর হচ্ছে এক্স নর গেট এদেরও ট্রুথ টেবিল দেখবা এক্স অর গেট হচ্ছে যে আমরা ক্রস কানেকশনে যেই সংযোগগুলো নিয়ে থাকি ক্রস কানেকশনে যেই সংযোগগুলো নিয়ে থাকি দেখতে অনেকটা অর গেটের মতোই কিন্তু এটা যখন বিপরীত রাশিগুলো যখন লো অবস্থায় থাকবে তখনই সে কাজ করবে এক্স অর গেট হচ্ছে বিপরীত রাশিগুলো যখন কাজ করবে তাহলে এটার সিম্বল আমরা বলতে পারি এরকম এক্স অর গেটের জন্য এটা দুই বা ততোধিক ইনপুট থাকতে পারে কিন্তু একটি মাত্র আউটপুট এ বি ওয়াই সমান সমান এই ধরনের থাকতে পারে তাহলে ট্রুথ টেবিলে যে দেখতে পারি এ বি হচ্ছে আমার ট্রুথ টেবিল ওয়াই হচ্ছে আমার আউটপুট এখন দেখো এটা কখন কাজ করে যখন আমি লো অবস্থায় দেই তখন কাজ করবে আর যখন তাদের যে কোনো একটা রাশি যদি কাজ করে তাহলে তারা জিরো অবস্থায় তার মানে কি না সরি সেম রাশিতে তারা জিরো অবস্থায় থাকে বিপরীত রাশিতে তারা কাজ করে বিপরীত রাশিতে তারা কাজ করবে বিপরীত রাশিতে যখন সেম থাকবে ইনপুট দুইটা একই থাকবে তখন আউটপুট লো যখন যে কোনো একজন কাজ করলে আউটপুট হাই অবস্থায় থাকবে তার মানে এইভাবে তারা কাজ করবে আর সেম অবস্থায় তারা লো অবস্থায় থাকবে তাহলে এটা হচ্ছে এক্স অর গেটের বেলায় এক্স অর গেটে এটা দুই বা তিন ফুট এটা দুই ইনপুটেরটা আমি দেখিয়েছিলাম টেবিল হচ্ছে দুই বা ততোধিক ইনপুটের সময় সেম কাজ করবে একই রকম ভাবে টেবিল আঁকবা একই রকম ভাবে টেবিল হবে এখন আসো এক্স নর গেট এক্স নর তার মানে কি এটার সাথে শুধুমাত্র একটা নর চিহ্ন ব্যবহার করতে হবে এক্স নর গেটে হচ্ছে এটার সাথে আমরা কি করব একটা নর চিহ্ন ব্যবহার করলে নর গেট হয়ে যাবে তার মানে এখানে একটা নর চিহ্ন ব্যবহার করব তাহলে এটা হচ্ছে আমার এ বি ইনপুট ওয়াই সমান সমান এটা বার ঠিক আছে তাহলে ট্রুথ টেবিল হবে এ বি ওয়াই সমান সমান প্রাইম
ঠিক আছে। তাহলে দেখো আমরা কি বলেছিলাম যে এক্স অরগেট কি করেছিল, সেম রাশিতে তারা কাজ করেনি, বিপরীত রাশিতে কাজ করেছে। আর এটার ক্ষেত্রে কি হবে, যেহেতু নর, তাহলে সেম রাশিতে তারা কাজ করবে, বিপরীত রাশিতে তারা জিরো অবস্থায় থাকবে। তার মানে নটের কারণে উল্টিয়ে গেছে এটা, তার মানে এখন সেম রাশিতে তারা কাজ করতেছে। এই হচ্ছে তোমাদের এক্স নরগেটের আউটপুট, এগুলা তোমরা দেখবা। আর নট ইয়েতে তোমাদের হচ্ছে 2.4 এ যেটা করানো হয়েছিল সেটা হচ্ছে প্র্যাকটিক্যালে যেইভাবে তোমাদের করানো হয়েছিল সেইভাবেই তোমরা করবা। 2.4 হচ্ছে এটা পড়বা তোমাদের প্র্যাকটিক্যালের সময়, যেভাবে আমি লিখে দিয়েছিলাম, যেভাবে গেটগুলো তৈরি করতে বলেছিলাম সেগুলো সেইভাবেই করবা। যদি না বুঝো তাহলে এটা হচ্ছে আমরা পরীক্ষার পরে নিয়ে আবার আলোচনা করব, যদি এটা না বুঝে থাকো, কারণ এটা আমরা ল্যাবে যেভাবে ল্যাব ক্লাস করেছিলাম, ল্যাবে যেভাবে বলেছিলাম ঠিক সেভাবেই আসবে। যদি পরীক্ষায় আসে সেভাবেই বলবে যে একটা ন্যান্ড গেট এবং নর গেটের অপারেশন বাস্তবায়ন করা, মৌলিক গেটগুলো দেখাও, তখন শুধুমাত্র ছবিগুলো আঁকবা আর হচ্ছে ইকুয়েশন গুলো দিবা, আর কিছুই দিতে হবে না ন্যান্ড গেটের এবং নর গেটের জন্য। এখন যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে কিভাবে আমরা কার্নুফ ম্যাপ এবং বুলিয়ান অ্যালজেব্রার অঙ্কগুলো করব সেগুলো আমাদের দেখতে হবে। সেই জন্য বুলিয়ান অ্যালজেব্রার অঙ্কগুলো দেখতে হলে আমাদেরকে পেজ নাম্বার 86 আবার পেজ নাম্বার 84 85 এই তিনটা সূত্রগুলো দেখতে হবে। আমাদের পেজ 84 আর পেজ হচ্ছে 86, এদের সূত্রগুলো দেখতে হবে, সূত্রগুলো দেখতে হবে, দেখতে হবে সূত্রগুলো। যদি আমরা পারি তাহলে হচ্ছে আমরা বুলিয়ান অ্যালজেব্রার অঙ্কগুলো করতে পারবো এবং কার্নুফ ম্যাপ যেটা সেটা আমরা করতে পারবো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অঙ্কটা ফাইনালে এবং মিডে থাকতে পারে, বুঝতে পারছো? এখানে দেখো লেখা আছে সূত্রগুলা, এ প্লাস জিরো সমান সমান হচ্ছে এ, এ ডট ওয়ান সমান হচ্ছে এ, এ ডট এ বার হচ্ছে ওয়ান, না এ ডট এবার হচ্ছে জিরো, আর এ প্লাস এবার হচ্ছে ওয়ান, এ প্লাস এ হচ্ছে এ, এ ডট এ সমান সমান হচ্ছে এ, এ প্লাস ওয়ান সমান সমান হচ্ছে ওয়ান, এ ডট জিরো সমান সমান হচ্ছে জিরো, এ ডাবল বার হচ্ছে এ। এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে, কেন দেখো এখানে যোগের সম্পর্ক আর গুণের সম্পর্ক, এর মান জিরো হইতে পারে আবার এর মান ওয়ান হইতে পারে। তাহলে আমরা এর মান যদি জিরো ধরি তাহলে এটা হচ্ছে জিরো প্লাস জিরো মানে জিরো, আবার যদি এটা ওয়ান ধরি তাহলে ওয়ান প্লাস জিরো মানে কি ওয়ান। এইভাবে আমরা কি করতে পারি, এই সূত্রগুলো অবশ্যই এই সূত্রগুলো মনে রাখতে হবে। তারপরে হচ্ছে থিওরেম গুলা, এই সূত্রগুলা মনে রাখবা, আর হচ্ছে মনে রাখবা থিওরেম গুলা যে ডি মর্গানস এর দুইটা থিওরেম 86 পেজের সূত্রগুলা, 86 পেজের সূত্রগুলা দেখবা দেওয়া আছে। এক নম্বরে দেওয়া আছে এ প্লাস বি সমান সমান আমরা লিখতে পারি কি বি প্লাস এ, এটা লিখতে পারি। দুই নম্বরে আছে এ ডট বি সমান সমান আমরা লিখতে পারি কি বি ডট এ, তার মানে কি এটা আগে পরে লিখতে পারি আমরা। তিন নম্বরে দেওয়া আছে, এটা হচ্ছে কমিউটেটিভ ল, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ল। ডিস্ট্রিবিউশন ল তে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি, অঙ্ক করার সময় আমাদের এগুলো লাগবে, সমান সমান এ প্লাস বি প্লাস সি। চার নম্বরে দেওয়া আছে
ए डॉट बी डॉट सी समान समान ए डॉट बी डॉट सी तार पड़े देवा से पास नंबरे देवा से ए डॉट बी प्लस सी ताले इटा लिखते पड़ी ए डॉट बी प्लस ए डॉट सी छय नंबरे देवा से ए प्लस बी सी प्लस डी इटा लिखते पड़ी ए डॉट सी प्लस बी डॉट सी प्लस ए डॉट डी प्लस बी डॉट डी एबार देखो डी मॉर्गन्स से दुईटा सूत्र डी मॉर्गन्स दुईटा सूत्र लेखा से ए प्लस ए समान समान डॉट बी समान समान ए लिखते पारी किभाबे ए लिखते पारी देखो एखान थेके ए कमन जाए এখান থেকে a কমন যায় তাহলে আমরা এটা a যদি কমন যায় তাহলে আমরা লিখতে পারি a প্লাস b সমান সমান a তাহলে a b এর মান কি ধরতে পারি আমরা a ধরতে পারি ধরো এটার মান যদি a ধরি এটার মান যদি b এর মান যদি a ধরি এই a টা কিভাবে আসলো দেখো a b এর মান যদি আমরা নাম হিসাবে যদি a ধরি তাহলে a ডট a মানে কি a তাহলে a প্লাস a মানে কি a সেজন্য a প্লাস ab এগুলো অঙ্ক করার সময় আমাদের আসবে তখন আমরা বুঝতে পারবো তারপরে দেখো ডি মর্গানস এর আরেকটা সূত্র আছে এ প্লাস এটা হচ্ছে কত নাম্বার এটা হচ্ছে 8 নাম্বার 8 নাম্বারে দেওয়া আছে এ প্লাস বি বার তাহলে ভেঙে লিখতে পারি এ বার ডট বি বার 9 নাম্বারে দেওয়া আছে দেখো এ ডট বি বার তাহলে ভেঙে লিখতে পারি এ বার প্লাস বি বার এই হচ্ছে আমাদের সূত্র এখন আমরা একটা অঙ্ক করব অঙ্ক করলে আমরা বুঝতে পারবো কিভাবে আসছে আমি তোমাদের সাথে শনিবারেও ক্লাস নিব বুঝছো শনিবারে ক্লাস নিলে তখন হচ্ছে অঙ্ক কার্লক ম্যাপের অঙ্ক করায় দিব পরীক্ষায় অঙ্ক থাকতে পারে আরো কিছু পড়াইতে হবে পরীক্ষাটা দাও তারপরে হচ্ছে যেহেতু সময়টাও কম পেয়েছি আমরা ওইভাবে প্র্যাকটিক্যালে যেটা যেটা সমস্যা হবে সেটা আমি দেখায় দিব ধরো একটা অঙ্ক আমি করাই ধরো একটা অঙ্ক করাই আমি y যেহেতু আমরা লিখি আউটপুট y আউটপুট লিখি তাহলে y সমান সমান বলতে পারি আমরা এবার পেজ হচ্ছে 90 পেজ এবার bc a দেখো y আমরা জানি কি আউটপুট আউটপুট দেওয়া থাকবে আউটপুট সমান সমান এই ইকুয়েশনটা দেওয়া আছে তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি করব অঙ্কটা করব তাহলে এই ইকুয়েশন থেকে যদি আমরা অঙ্ক করি আমরা সব সময় আগে ব্র্যাকেটের যদি কোনো ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের অংশটা আগে করব তাহলে দেখো এখানে ব্র্যাকেটের অংশে দেওয়া আছে এখানে দুইটা বার দেওয়া আছে তাহলে উপরের যে বারটা সম্পূর্ণ বারের যেটা বার দেওয়া থাকবে সেই অংশটুকু আগে আমরা করে নিব তাহলে এখানে আমরা লিখতে পারি এ বার বি সি প্লাস এখন দেখো এটাকে ধরবো এ
এটাকে ধরব বি এইবারের কথা আমরা এখন চিন্তা করব না আমরা ভাববো যে এই বারটা নাই তাহলে আমরা চিন্তা করতে পারি এ ডট বি বার তাহলে কি এটা ডি মর্গানসের সূত্রে যায় ডি মর্গানসের সূত্র হচ্ছে যদি ডট শূন্য থাকে তাহলে সেটা ভেঙে হবে প্লাস সম্পর্ক তাহলে আমরা লিখতে পারি এ বার প্লাস বি বার এই উপরের বারটা আমরা ভাঙাইলাম বি বার তাহলে দেখো এটার উপরও কি ছিল আরেকটা বার ছিল এটার উপরও কি ছিল আরেকটা বার ছিল এটা আমরা ব্র্যাকেটে রাখলাম ইনটু সি প্লাস এ তাহলে আমরা এখন বলতে পারি এ বার বি সি এখন দেখো এ ডাবল বার মানে কি এ বি ডাবল বার মানে কি বি এখন এইটুকু আমরা ব্র্যাকেটে রাখলাম সি প্লাস এ ঠিক আছে এখন দেখো এই সি এর সাথে আমরা এখন কি করব এগুলা গুণ করে দিব তাহলে আমরা লিখি এ বার বি সি প্লাস এ সি প্লাস বি সি প্লাস এ এখন দেখো আমরা চিন্তা করব কিভাবে এগুলোকে ছোট করা যায় ঠিক আছে কিভাবে ছোট করা যায় তাহলে আমরা এখান থেকে কমন হিসাবে কাজ করতে পারি যে এখানে যদি আমি এটা নেই এটা রাখি এটা সাজিয়ে লিখি এ বার বি সি প্লাস এখান থেকে কমন নিতে পারি দেখো আচ্ছা একবারে আমরা কমন নেই লাইনটার করার দরকার নেই আমাদের একবারে আমরা কমন নিতে পারি এখান থেকে কমন যায় কি এখান থেকে কমন যায় হচ্ছে সি সি কমন যায় আচ্ছা আমরা সাজিয়ে লিখি এই লাইনটা এটা নেই আগে এ বার বি সি প্লাস বি সি এই অংশটার এই অংশটা প্রথমে নিলাম সাজিয়ে লিখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে কমন নেওয়ার ক্ষেত্রে এটা নিলাম এ সি প্লাস এ দেখো আমরা যতটা পারি ছোট করে নিব তাহলে এখান থেকে কমন যায় কি বি আর সি কমন যায় এখান থেকে আমরা নিলাম বি সি কমন নিলাম তাহলে এখানে থাকে কি এখানে থাকে এ বার আর এখান থেকে বি সি চলে গেলে থাকে কি ওয়ান তাহলে প্লাস ওয়ান এখান থেকে প্লাস দেখো কি কমন যায় এ কমন যায় তাহলে এখানে থাকে কি সি প্লাস ওয়ান তাহলে দেখো এ বার আমাদের সূত্র কি এ বার প্লাস ওয়ান মানে কি আমরা যে পড়েছিলাম এ বার প্লাস ওয়ান এর একটা সূত্র পড়েছিলাম না এবার ওয়ান এর হচ্ছে সূত্র হচ্ছে ওয়ান দেখো কিভাবে ওয়ান হয়েছে এর মান এটার মান যদি জিরো হয় এটার মান যদি জিরো হয় এটার মান যদি ওয়ান হয় তাহলে ওয়ান এর সাথে জিরো যোগ করলে কি হবে ওয়ানই থাকবে আবার এটার মান যদি এটা তো ওয়ান দেওয়া আছে তার মানে কি বার মানে কি এ প্রাইম মানে কি বিপরীত এটা যা হবে তার বিপরীত তার মানে জিরো তাহলে এটাতে আমরা কি করতে পারি ওয়ান এটা রেজাল্ট আসছে কি ওয়ান ওয়ান দিয়ে যদি বিসি কে গুণ করে দেয় তাহলে কি হবে বিসি হবে প্লাস এটা হচ্ছে এ প্লাস ওয়ান তাহলে কি এ এ প্লাস ওয়ান মানে কি এ মানে এখন নামটা দেওয়া আছে সি হিসাবে নামটা কি হিসাবে দেওয়া আছে সি হিসাবে তাহলে দেখো আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা জানি যে এ প্লাস ওয়ান মানে কি এই যে এই সূত্রটা আমরা ফেললাম সূত্রগুলো যে লিখলাম এই যে দেখো এ প্লাস ওয়ান মানে কি ওয়ান এই সূত্রটা এ প্লাস ওয়ান মানে কি ওয়ান তাহলে আমরা এই সূত্র থেকে আমরা এটাকে বলতে পারি এ এ প্লাস ওয়ান মানে কি ওয়ান তাহলে ওয়ান দিয়ে যদি এ কে গুণ করে দেই তাহলে কি হবে এ হবে তাহলে আমাদের রেজাল্ট আসলো কি এটাই আমাদের অ্যান্সার আমরা সাজিয়ে লিখতে পারি এ প্লাস বিসি এটাই অ্যান্সার ঠিক আছে এখন এটা হচ্ছে আমার কি বুলিয়ান অ্যালজেব্রা এভাবে বুলিয়ান অ্যালজেব্রা গুলো আসতে পারে এখন যদি বলে এটা দিয়ে একটা সার্কিট ডায়াগ্রাম তৈরি করো একটা লজিক ডায়াগ্রাম আঁকো তখন কিভাবে আঁকতে হবে তাহলে আমরা আগে ধরে নিব এখানে কয়টা ইনপুট আছে এখানে তিনটা ইনপুট আছে কিভাবে বুঝলাম এ একটা ইনপুট বি একটা ইনপুট সি একটা ইনপুট তাহলে আমরা আগে কি করব তিনটা দাগ দিয়ে নিব ঠিক আছে তাহলে লিখবো এ
बी सी ए तीन टा दाग दिलाम आम्रा लॉजिक डायग्राम आँकते सी अखन इटा आम्रा बुझे बुझे आँकबो ताहले देखो बी आर सी एर साथे सम्पर्क कि बी आर सी एर साथे सम्पर्क होच्छे गुण सम्पर्क ताहले बी आर सी कोन गेटे गुण सम्पर्क हय एन गेटे गुण सम्पर्क हय ताहले एई दुइटार साथे आम्रा कि करबो एकटा एन गेट आँकबो ताले देखो एटा साथे होच्छे एन गेट ताले एटा होच्छे बी एवं सी अनेक समय आछे जे बुलियन एलजेब्रार समाधान करे एकटा लजिक डायग्राम एके देखाओ तखन एई लजिकटा एके देखाइते होबे आउटपुटे जे रेजाल्ट जेटा पाबा लास्टे सेटा दिए एकटा सार्किट डायग्राम एके देखाइते होबे माने लजिक डिजिटालेर सार्किट डायग्राम एके देखाइते होबे ताले देखो बी एवं सी एर साथे सम्पर्क होच्छे एन गेटेर बी एवं सी आँकलाम एखन देखो एई एटा मिले एकटा होयेछे एकटा आउटपुट बेर होयेछे एटार साथे एटार सम्पर्क कि प्लस आउटपुट आसबे एटाई आंसर सार्किट जदि आकते बोले ताहले आकबा जदि ना आकते बोले ताहले आकबा ना ताहले तोमरा होच्छे बुलियन अलजेब्रा गुलो बासाय देखो जदि ना बुझो शनिवार तोमादेर साथे आमि कार्नोफ मैपेर मैपेर अंक करबो বুঝতে পারছো কার্নুফ ম্যাপের অঙ্ক করাবো তাহলে হচ্ছে এইখানে ইম্পর্টেন্ট হচ্ছে কার্নুফ ম্যাপের অঙ্ক আর হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার অঙ্কগুলা আর ওই যে লজিক ডায়াগ্রাম যেগুলো ট্রুথ টেবিলগুলো পড়তে হবে ঠিক আছে এগুলো হচ্ছে তোমরা দেখবা তাহলে আমি তোমাদের হচ্ছে শনিবারে ক্লাস নিব যদি আমি অফিসে না যাই তাহলে 11টা 11:30টার দিকেই ক্লাস নিব ঠিক আছে তোমাদেরকে আমি ইনফর্ম করে দিব নুটি একটা মেসেজ দিয়ে দিবনি তোমাদের এই গ্রুপে শনিবারে তাহলে তোমরা এই পর্যন্ত আগে দেখো যদি সমস্যা হয় তাহলে আমার সাথে বলবা যে কি কি সমস্যা তাহলে থাকো ভালো থাকো।